আসসালামু আলাইকুম ও আদাব, সকলোরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইতকুর খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিরক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের দুই নম্বর দিনও খুব কষ্ট করছেন সিলেটের মাইনষে রাস্তা খাড়াইয়া পিকেটিং করছেন পরিবহন শ্রমিক হকলে। দেশে করোনার ব্যাপারে খুব ভালো খবর পাওয়া গেছে, সাড়ে ১৯ মাস বাদে গেছে খাইলে একদিনে মারা গেছেন মাত্র একজন। সিলেট টাউনের আম্বরখানা থেকে দুই নেপালি মানুষে অ্যারেস্ট করছে পুলিশে, বেমারি ওয়াই ভর্তি করা হয়েছে মেডিকেল। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমারি, কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না, পজিটিভ মানুষ পাওয়া গেছে মাত্র ৬ জন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেটের সরকারি বেসরকারি সংগঠনে পালন করছেন নানান জাতের কর্মসূচি। অতবিল হুনছেন শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। তেলের দাম বাড়ানির প্রতিবাদে সারা দেশে ডাকা আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের দুই নম্বর দিন আছিল আজ শনিবার। আইজ ধর্মঘটের কারণে খুব কষ্ট করছেন সিলেটের মাইনষে, সারাদিন প্যাসেঞ্জার হল টার্মিনালও গিয়া গাড়ির লাগি বাড়সাইয়া আইসইন, মাঝে মাঝে দুই একটা বাস চললেও ইতাত বাড়ালো হয়েছে ডাবল। গেছে খাইল পরিবহন শ্রমিক হল রাস্তা তাস্তা, আজ শনিবার মাঠও আসিল মালটানা গাড়ির শ্রমিক হল, তারা রাস্তাত খাড়াইয়া পিকেটিং করছেন, আটকাইছেন বাক্কা কয়েকটা ট্রাক, রাস্তাত মাল ভরা ট্রাক আর পিক আপ দেখলেও তারা ফিরত ফাটাই দিছেন, ইতা গাড়িরে আটখানির লাগি তারা রাস্তাত বান্ধিছিলাম। শনিবার বিয়ানে সিলেটের খদমতলি আর কুমারগাঁও বাস টার্মিনালও গুড়ি গুড়ি মাইনষের কষ্ট চৌকো পড়ছে, বাস না পাইয়া জরুরি কামে মানুষ উঠছেন সিএনজি লাইটেস আনাইলে কারো, সারাদিনে মৌলিবাজার আর হবিগঞ্জে কয়েকটা বাস খদমতলি তাকে ছাড়িয়ে আইছে, ইটা গাড়ি যারা উঠছেন তারা জেব তাকে নেওয়া হয়েছে ডাবল ভাড়া। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সরকারের কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে আপনারা এটার সংকটটা নিরসন করেন, বসেন, বসে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত দেন, নাহলে আমরা দূরের মানুষ কীভাবে কী করবো, আমাদের এখানে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে, হোটেলে দ্বিগুণ পরিমাণ টাকা আমাদের চলে যাচ্ছে। দেশেও গেছে খাইল করোনার ব্যাপারে খুব ভালো খবর পাওয়া গেছে, গেছে খাইল ই বেমারে মানুষ মরা খুব কম আছিল, গেছে খাইল মারা গেছেন মাত্র একজন, গেছে বছর এপ্রিল মাসের ৯ তারিখ একদিনে একজন মারা যাওয়ার খবর দিছিল স্বাস্থ্য অধিদপ্তরে, এর বাদে একদিনে অত কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া আর গেছিল না, আজ সাড়ে ১৯ মাস বাদে হিরবার অত কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে, গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে বাক্কা কম। আজ শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ব্যাপারে গেছে ২৪ ঘন্টার এই আপডেট খবর দেওয়া হয়েছে। রুসকুল্লা খান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে, গেছে খাইল মারা যাওয়া একজন রেলুইয়া, ই পর্যন্ত করোনায় যান হারিয়ে নিছে ২৭,৮৯১ জনের, গেছে খাইল মারা যাওয়া এইন বেটা মানুষ, গেছে বছর মার্চ মাসেও দেশে ই বেমারে মানুষ মরা আরম্ভ হয়েছিল, ইবাইদি গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ১৩,৭২টা, ই স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে ১৫৪ জন, অখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ১৫,৭০,৮৩৫ জন, গেছে খাইল একলগে ১৫৭ জন বেমারির করোনা নেগেটিভ হয়েছেন, ফয়লা তাকে গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকে দেশে ভালো হয়েছেন ১৫,৩৪,৬৩৫ জন। বাংলাদেশেও ফয়লা করোনা বেমারি পাওয়া গেছিল গেছে বছর মার্চ মাসের ৮ তারিখ, আর ফয়লা করোনা বেমারি মারা গেছেন ১৮ তারিখ, এর বাদে নানান সময় করোনা চিত্রানি কম বেশি আছিল, এর বাদেও চলতি বছরের মে মাসের শেষ থাকি করোনার ডেল্টা জাত বেশি স্থিতি যাওয়ায় অবস্থা খারাপ হয়ে গেছিল, আগস্ট মাসের ফয়লা থাকি আরম্ভ হয়েছে করোনার টিকা দেওয়ার খাম, এর বাদ থাকি করোনা চিত্রানি আর মানুষ মরা কমা আরম্ভ হয়েছে। সিলেট টাউনের আম্বরখানা থেকে দুই নেপালি মানুষকে অ্যারেস্ট করছে পুলিশে, গেছে শুক্রবার রাত ৮টার সময় আম্বরখানাত আটা চোলা খরাত আসলা তারা, ই সময় সন্দেহ হওয়ায় লোকাল মানুষে ৩৯৯ কল দিয়া পুলিশে জানাইছেন, অ্যারেস্ট হওয়া দুইজন হইলা নেপালের ভোজপুর জেলার আমসক সাইনং ওয়ার্ডের জয় বাহাদুর কামি আর তানফুয়া শান বাহাদুর। পুলিশে জিগার ফুসার করার বাদে তারা কইছেন খামল লাগি তারা ইন্ডিয়ান এক পাবলিকর সাহায্যে সুনামগঞ্জ তাহিরপুর বরসরা বর্ডার এলাকা বাইদি গেছে ৩ তারিখ বাংলাদেশে হামাইছেন, আজ শনিবার তারা তামাবিল বর্ডার আইয়া ইন্ডিয়ার গুয়াহাটিত যাওয়ার কথা আছিল, এর লাগেও তারা সিলেট আইসলা, ইনো আইয়া তারা পুলিশের গেছে বান খাইলিছেন, পুলিশে কইছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হামানির সময় জয় বাহাদুর কামিয়ে ফাওদুক ফেলছেন, তারা দুইজনও বেমারি, যে কারণে তারা রে পুলিশে ফোর দিয়া উসমানি মেডিকেলও ভর্তি করছে। সিলেট মহানগর পুলিশের এডিসি বিএম আশরাফুল্লাহ তাহেরে কইছেন নেপালি বা ফুয়াই পাসপোর্ট ছাড়া বাংলাদেশে হামাইছেন, যে কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা লইব। অহন সিলেট বিউ ২৪.কমের সৌজন্যে জানানিওর নভেম্বর মাসের ৬ তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমারে কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না, গেছে খাইল করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে মাত্র ৬ জন, এই ৬ জনও সিলেট জেলার মানুষ,
500 রুফরে স্যাম্পল পরীক্ষা করিয়া তারা শরীর ধরা পড়ছে করোনা। আইস বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসার ফাটারের রিপোর্টও ইকান জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে আরও জানা গেছে, গেছেখাল ধরা পড়া 6 জন সহ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছে হল তাই 54,907 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় জান হারিয়ে নিছে 1,177 জন। গেছেখাল ই বিমার থেকে ভালো হয়েছেন 11 জন। এই 11 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বিমার থেকে ভালো হয়েছেন 49,094 জন। আর শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলে মাত্র 7 জন করোনা বেমারী। জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেটের সরকারি বেসরকারি সংগঠনে নানা জাতের কর্মসূচি পালন করছে। এবছর দিবসের মূল স্লোগান হইল বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন। ইদিন জাতীয় সমবায় পুরস্কার বাটা ও আলোচনা সভাও করছে। 50 নম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ হলরুম আলোচনা সভাত প্রধান অতিথির আসলা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা তাইন হইসন ইদেশ কৃষি আর গাঁওর উন্নয়নের সমবায় সমিতি বালাকাম করে। সমবায়ের কামরে আরও সুন্দর আর আরও বেশি মানুষের উপহারও আনার লাগি সমবায়ের আন্তরিক ঐতিহ্য। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সিলেটের ডিসি এম কাজী ইমদাদুল ইসলামে। আবৃত্তি শিল্পী সৈয়দ সাইমুন আঞ্জুম আর নাজমা পারমিনয় মিলিয়া পরিচালনা করা অনুষ্ঠানের বিশেষ অতিথি আস্তা সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা সমবায় অফিসার তানিয়া সুলতানা। অতবিল দেশন বাংলা বিয়ের আইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।